Very good morning to everyone. Welcome back to our channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবার প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আশা করছি সামনের বছরটা সবার জন্য খুব ভালো কাটবে। স্পেশালি যেন আমার একটু ভালো কাটে। তো যাই হোক, হয়তো তোমরা আমাকে ভুলে গেছো, আমি মনে করিয়ে দিই। এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তো তারপরে এই যে আবার আজকে ভিডিও দিচ্ছি, ভাবলাম বছরের প্রথম দিন একটা ভিডিও দিই। তো এই ভিডিওটা নীল পুজোর। তো দেখলে বাবা ফেরার সময় দুটো ফুল নিয়ে এসে দিল আমাকে, আর তারপরে এই যে বাবা রেডি হয়ে বাজারে যাচ্ছিল, তো যাওয়ার পথে আমাকে আন্টির কাছ থেকে একটা আম পেড়ে দিচ্ছিল, কারণ মা বলল নাকি বোটা শুদ্ধ একটা আম মায়ের লাগবে পুজোর জন্য। তো তারপরে বাবা বাজারে গেছিল, আর এই একটা সপ্তাহে আমাদের সাথে যে কী কী হয়েছে, একটার পর একটা ঘটনা ঘটেছে। কিন্তু হ্যাঁ, তোমরা বলবে যে কেন তোমাদেরকে ভিডিও করে দেখায়নি, ভিডিও করে দেখানোর মতো সেরকম কিছু ঘটনাও ঘটেনি। ওই প্রথম দিকে ছিল গরম, তারপর যাই হোক গরমটা একটুখানি কমলো, তারপর আর এখানে তো মানে একটু গরম পড়তে পারে না লোডশেডিং, বৃষ্টি দুপোটা পড়তে পারে না, তার আগে লোডশেডিং, মাঝে মাঝে মানে ওই মেঘ করেছে দেখি লোডশেডিং হয়ে যায় কোনো কারণ ছাড়া। আর ওই যে মেলাটা বসেছিল তখন থেকে নেটে প্রবলেম একটা কিছু একটা হচ্ছে, বিকেলের পর থেকে না মানে সেই ফোনে কিছু চালালে সেটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, মানে বিকেল গড়িয়ে রাত হয়ে যায় কিন্তু সেটা আর কিছু খোলে না, নেট তো চলেই না। আমার মার ফোনে তো পুরোই ক্রস হয়ে যেত, কিছুই আসতো না। আর কেমন যেন একটা সেই সন্ধ্যের পর থেকে সময় কাটতো না। তো যাই হোক, বাবা সব বাজার করে নিয়ে চলে এসেছে, দেখো এখানে মা পুজোয় বসে গেছে। আচ্ছা, তারপরে আরও কি হয়েছিল শুনো, আমাদের যে ওয়াটার পিউরিফায়ার আছে সেই পিউরিফায়ারটা খারাপ হয়ে গেল। খারাপ ঠিক হয়নি, মানে ব্যাপারটা হচ্ছিলো যে যে জলটা ওতে যাচ্ছিল তার 95% মতো জল আউটলেট হয়ে যাচ্ছিলো, আর একটুখানি হয়তো ইনলেটে যাচ্ছিলো, মানে খুব খারাপ অবস্থা ছিল, দুদিন ওরকম ছিল। তারপরে আমরা এখানে অনেক খুঁজলাম, কোনো টেকনিশিয়ান নেই, আমরা নতুন অর্ডারও করতে চাইলাম অনলাইনে, কিন্তু আমাদের এই পিনকোডে কোনো কিছু অর্ডার মানে নেই, প্রোডাক্ট যেটাই আমি সার্চ করছি এই পিনকোডে নেই। তারপরে এই জায়গাটা না বলতে নেই, এক বছরে অনেকটা চেঞ্জ হয়েছে। আমি দেখলাম এখানে একটা নতুন রেস্টুরেন্টও হয়েছে, তোমরা বিশ্বাস করবে না, এতদিন ছিল না, একটা বেশ সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, যাব পরে এক সময়, এখন আমার যাওয়ার মতো পরিস্থিতি নেই, সেটা কেন নেই সেটাও বলছি ধীরে ধীরে। তারপরে হচ্ছে গিয়ে একটা নতুন ওই ওয়াশিং মেশিন ফ্রিজ এসবের দোকান হয়েছে, সেই দোকানে গিয়ে বলাতে তারা আমাদেরকে নাম্বার দেয়। তারপরে ভুবনেশ্বর থেকে আমরা এখানে লোক আনাই, আনিয়ে সেই ওয়াটার পিউরিফায়ার ঠিক করাই। এইবারে যখন ওই দু তিন দিন মাঝখানে খারাপ ছিল, সেই সময় জল আমরা কিনে এনে খেয়েছি, ওই কিনলের যে 1 লিটারের বোতলগুলো হয় সেগুলো, আর রান্নাটা মা ওই যেটুক পিউরিফাই হতো সেইটুকু দিয়ে করেছে, বাট কোনো একটা কারণে হোক আমাদের সবারই একটু ফুড পয়জনিং মতো হয়ে গেছিলো। এবার ঘটনাটা ঘটেছে, বাকি দুজনের তো সেরে গেছে, আমার আর সারার কোনো নাম নেই। এই বিগত 5 দিন না 6 দিন আজকে হতে চললো, আমার সেই একইভাবে সব কিছু চলছে। তার সাথে একটা নতুন এডিশন হয়েছে, সেটা হচ্ছে গিয়ে পিঠে ব্যথা, মানে সেটা কি গ্যাস থেকে হচ্ছে না কিসের থেকে হচ্ছে, মাঝে একদিন তো এত পিঠে ব্যথা ছিল, যেদিন এই যে যেদিনকার ভিডিও তোমরা দেখছো নীল পুজোর সেদিন, মানে আমার সেই দম বন্ধ হয়ে আসছিলো, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, এরম একটা অবস্থা। তো এই সব কিছুর মধ্যে কী করে ভিডিও করবো বলো, ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আর আমার মা এইসব নিয়ে কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম আর ফল কাটছিলাম। আর যেটা হয়, সবার একটা কমফর্ট জোন থাকে না, এমন না যে আমার মা ছুরি কাছে দিয়ে কাজ করতে পারে না, কিন্তু আমার মা বঠিতে বেশি কমফোর্টেবল। এই জন্য দেখবে যখন আমার মা ছুরি দিয়ে কাজ করছে, কাজ ঠিক করছে কিন্তু মানে হয় না মন মতো কাজটা আমি করতে পারছি না, সেটাই হয়। মানে আমার মাকে তুমি বঠিতে যা কিছু দেবে আমার মা কেটে ফেলবে, আর আমি হচ্ছি তার পুরো উল্টো, আমি বঠিতে কিছু কাজ করতে পারি না, আমি বুঝতেই পারি না কি করে কি করব, কিন্তু আমাকে ছুরি কাছে দাও সেগুলো আমি সব পারবো। এবার যেহেতু এটা নীল পুজো, তো সবটা যেন মা করেছে, আমি আর করিনি, তো আমি মাকে একবার বলেছিলাম যে দাও ফলগুলো আমি কেটে দিই, কিন্তু যে বললাম আমার এত শরীরটা খারাপ, মা ওই জন্য আমাকে বললো তুই খালি মালাটা গেঁথে দে আর কিছু লাগবে না, আর আমি সব করে নেব। আর মা সেদ্ধ ভাত করে রেখেছিলো, কারণ কি মানে আমি বললাম না সেই দিন আমার এত শরীর খারাপ ছিল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, ব্যথায় মনে হচ্ছিলো দম বন্ধ হয়ে আসছে। তো এই আর কি। আরও একটা জিনিস আমি আর মা এখানে আলোচনা করছিলাম, যে প্রায় আমাদের এখানে 1 বছরে বেশি পার হয়ে গেছে, কারণ কি তোমরা খেয়াল করবে আমরা আগের বছরও নীল পুজো এখানেই করেছিলাম, সেই দিনকারও একটা ভিডিও দেওয়া ছিল, আর সেই দিন মনে আছে সারাদিন কারেন্ট ছিল না,
আগেরবার নীল পুজোর সময় সারাদিন কারেন্ট ছিল না, তো আমার মা সেই বিকালবেলা 4টার সময় স্নান করেছিল, কারণ কি কারেন্টও ছিল না, জলও ছিল না। তো যাই হোক, এত কিছুর মধ্যে দিয়ে আমরা এই একটা সপ্তাহ কাটিয়েছি, ওই জন্য আর সেইভাবে কিছু ভিডিও করা হয়নি। তো দেখতে থাকো আজকের এই ভিডিওটা। আর এখানে আমার মায়ের এত হাসির কারণ কি জানো, আমি মাকে বলছিলাম যে এই বেলটাকে মা হয় আমার মাথায় না তোমার মাথায়, কারণ একটা মাথায় বাড়ি মারা দেখো তাড়াতাড়ি ফেটে যাবে, তাই জন্য মা আমাকে বলছিল আমি যাতে মাথাটা আগে বাড়িয়ে দিই। তো এইভাবেই আমরা হাসাহাসি করছিলাম আর কাজ করছিলাম, কারণ কি কারেন্টটা অনেকক্ষণ পর এসছে, তো বেশ ঘেমে যাওয়ার পরে একটু ঠান্ডা লাগলে একটু মজা লাগে না, মানে এখানে বিনা কারণে কারেন্ট চলে যায়, কোনো কারণ নেই কারেন্ট চলে যায়, এটাই হচ্ছে একটু দুঃখের বিষয়। আর এই যে বিকালের পর থেকে নেট চলে না, ওই জন্য আমার মা কি করে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বসে বসে ফোনে যা যা দেখার যা করার ওটা দুপুরের মধ্যে আমার মা কমপ্লিট করে রাখে, কারণ কি জানে যে সন্ধ্যে হয়ে গেলে আর কিছু চলবে না। আমি তো ওই 10 বার করে এরোপ্লেন মোড অফ করি, অন করি, অফ করি, অন করি, তারপর একটু চলে আবার 5 মিনিট পর বন্ধ হয়ে যায়। তো যাই হোক, যত ফুল আনা হয়েছিল সেগুলো মা এখানে সুন্দর করে ঠাকুরকে দিয়ে সাজিয়ে দিচ্ছে, আর সব ফলগুলো এখানে সাজিয়ে দিয়েছে, আর আমার এই টেবিলটার উপরেই সাজিয়েছে, টেবিলটা না খুব ভালো হয়েছে বিশ্বাস করো। আর এ দেখো মার এখানে পুজো হয়ে গেছে, আর এই সময় না একটা ঘটনা ঘটেছিল, সেটা কি সেটা তোমাদেরকে মাই বলবে, ভালো করে খেয়াল করে দেখো। এখন অবধি কিন্তু সব কিছু নর্মাল ছিল, মানে সেটা যে কখন হয়েছে সেটা আমরা নিজেরাও জানি না, একটুখানি আজব ঘটনা মতো, খুব একটা আজবও না, ওই হালকা করে ফ্যান চলছিল ওই জন্যই হয়তো ঘটনাটা ঘটেছে, কিন্তু দেখো কি হয়েছে এখনই মা বলবে। কি হয়েছে? এই গোলাপি মোমবাতিটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর ওইটা রেখে দিয়েছি যে পরে জ্বালাবো, ও নিজে নিজে জ্বলে গেছে ওটার থেকে। এটা গরম কিন্তু মায়ের পুজো দেওয়া এখানে হয়ে গেছে, আর এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে না, আর তেমনি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছিল এই ধূপকাঠি আর ধুনো। তো ঘরে পুজো হলে না আমার এই গন্ধটা সব থেকে বেশি ভালো লাগে, তো দেখো কি সুন্দর লাগছে এখানে। আর এবার মা এই যে ধুনোটা আছে যে ধোয়াটা, সেইটা সব ঘরে ঘরে ছড়িয়ে দিচ্ছে। ও মাকে দেখে মনে পড়লো, মাও আজকে নতুন নাইটি পরেছে, আর আমাকেও মা নতুন জামা পরতে দিয়েছিল, মানে আমার ট্রলির ভিতরে দুটো পালাজো, একটা কুর্তি, দুটো আরও একটু লং কুর্তি সব ছিল, এগুলো নতুন, তো ওর ভিতর থেকেই মা এক সেট আমাকে দিল পরার জন্য। আর এই যে মা রান্না করে রেখেছিল ভাত আর সব সবজি দিয়ে মুগ ডাল সিদ্ধ, যেহেতু যে মুসুরির ডাল খাওয়া যাবে না, এটা আমি নিয়েছি লঙ্কা সিদ্ধ, পটল সিদ্ধ, ঝিঙে সিদ্ধ, আলু সিদ্ধ, মানে কী কী যে আমার মা সেদ্ধ দিয়েছিল। তো যাই হোক, আমি তো তারপরে খেয়ে নিলাম, আর খাওয়ার পরে এই যে এখানে মায়ের জন্য আমি টক দই ছিল ফ্রিজে, টক দই দিয়ে আর একটু নুন দিয়ে চিনি দিয়ে শরবত করে নিয়ে এসেছিলাম, কারণ কি মা কিছু খায়নি সকাল থেকে। আর যে কোনো শরবতের সবচেয়ে দেখবা বেশি আমার যেটা ভালো লাগে, এই শরবতটা এই গ্লাস ওই গ্লাস করলে যে একটা ফেনা হয় না, সেই যে একটা তারপর কফিতেও হয় ওটা, ওইটা আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি এইখানেও মাকে শরবতটা অনেক উঁচু থেকে ঢেলে দিচ্ছিলাম প্রথম দিকে, তারপর একটু ছিটকাচ্ছিলো বলে নিচু করে নিয়েছিলাম। এই দেখো উপরে কি সুন্দর হয়ে জমেছে, তাই না? এটা হচ্ছে গিয়ে খুব ভালো লাগে আমার, অনেক সময় দেখবে এরকম গ্লাসের মধ্যে একটুখানি ঠোঁটটা ভিতরের দিক করে খাবে, তো এখান দিয়ে একটা গোফের মতো হয়ে যায়। তো যাই হোক, ওসব করতে যাও না, পাবলিক প্লেসে লোকজন খারাপ ভাবে। আর এখানে আমি মার রিভিউ নেওয়ার জন্য বসেছিলাম, কিন্তু আমার মা ফোন নিয়ে ব্যস্ত, ওই যে বললাম বিকালের পর আর নেট চলে না এখানে, কি যে হয়েছে জানি না। তো আমার শরীরটা খারাপ, তাও এত টেস্টি জিনিস খাবো না, তাই জন্য আমি একটু খেলাম আর একটু বাবার জন্য রেখে দিয়েছিলাম। এখন প্রায় বিকেল 5টা মতো বাজে,
আর তারপর সন্ধ্যাবেলা মা চা বানিয়ে নিয়ে এসেছিল, আর এই যে আমি আর বাবা চিনি ছাড়া চা, আর মা হচ্ছে গিয়ে চিনি দেওয়া চা। তারপরে পিসি ফোন করেছিল, আর বিশ্বাস করবে না, পিসির সাথে কথা বলতে বলতে আজকে আমার মা কত ফল খেয়েছে না, তো আমার মা কিন্তু ফল খায় না, তো ঠাকুরের সব প্রসাদগুলো খাওয়াই গেছিল। তারপর রাত্রেবেলা মা আর কিছু খায় না, আমি আর বাবা ওই ভাত যেটা ছিল সেটাই খেয়েছি। আর রাত্রেবেলা মাকে দেখলাম আবার ড্রেস চেঞ্জ করে, ভালো ড্রেস পরে ঠাকুরকে আবার এখানে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে রেখে গেল। তো এইভাবেই আমাদের নীল পুজোটা কাটলো। তো আমাদের তো নীল পুজো এভাবেই কাটলো, তোমাদের কীরকম কেটেছে অবশ্যই জানিও। আর আজকের এই ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার কাল।